মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্য সেবা অনেক দূর এগিয়ে গেছে। আমরা অনেক প্রশংসিত হয়েছি, বিভিন্ন আমাদের অর্জন রয়েছে। আমরা এমডিজি অর্জন করতে পেরেছি, মা মৃত্যুর হার, শিশু মৃত্যুর হার কমিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো হয়েছে, এবং আমরা করোনা নিয়ন্ত্রণে বিশ্বে মডেল হয়েছি, পঞ্চম স্থান আমরা অধিকার করেছি এবং এশিয়াতেও আমরা প্রথম স্থান অধিকার করেছি। অর্থাৎ স্বাস্থ্যসেবা আগের তুলনায় অনেক দূরে এগিয়ে গেছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শুধু স্বাস্থ্যসেবা নয়, সব ক্ষেত্রেই আমরা অভূতপূর্ব উন্নয়ন দেখতে পেয়েছি। আপনারা জানেন হেলথ সার্ভিসেস যেটা আছে, হেলথ আমাদের চিকিৎসা ব্যবস্থা, ইন হেলথ সার্ভিসেস উই রিকোয়ার লট অফ থিংস, উই নিড ম্যান পাওয়ার, ফার্স্ট ইজ ম্যান পাওয়ার, ডক্টর, নার্সেস, টেকনিশিয়ানস, and those manpower has to be trained properly so that they can extend, provide necessary service, necessary and adequate service, quality service to our patients who comes to our hospitals and who takes the services. আমরা করোনার সময় আমরা দেখেছি যে অক্সিজেনের রিকোয়ারমেন্টটা কত ইম্পর্টেন্ট। বাংলাদেশে করোনার সময় আমি যতদূর মনে পড়ে রিকোয়ারমেন্ট, নর্মাল রিকোয়ারমেন্ট ছিল 70 টন 80 টন ডেইলি। সেই রিকোয়ারমেন্টটা বাড়তে বাড়তে যখন খুব বেশি বেড়ে গেল করোনা, পর 250 লোক যখন মৃত্যুবরণ করছিল, তখন আমরা দেখলাম প্রায় 300 টনের উপরে পার ডে রিকোয়ারমেন্ট চলে গেল। আমাদের সারা দেশের রিকোয়ারমেন্ট একসাথে মিললেও 300 টন তৈরি করা খুবই ডিফিকাল্ট তখন হয়ে গেছিল। আমরা ডিজি সাহেবের নিয়ে, ওনার লোকজনকে নিয়ে আমরা বসে ক্যালকুলেশন করতাম যে ডেইলি কত অক্সিজেন লাগছে আর কত বাড়ছে, এভরিডে কত বাড়ছে। কারণ একটা পর্যায়ে যদি রিকোয়ারমেন্ট বাড়তে থাকে আর অক্সিজেন আমরা না দিতে পারি, তাহলে পেশেন্ট মারা যেতে থাকবে, যেটা আমরা বিভিন্ন দেশে দেখেছি, আমাদের পাশে ভারতেও দেখেছি। ভারতে অনেক অক্সিজেন তৈরি করে আমরা জানি অ্যাজ এ কান্ট্রি, কিন্তু তারা অক্সিজেনটাকে ডেলিভার করতে দেরি হয়েছিল বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টেট আছে, যার ফলে আমার ধারণা সে কারণে রুগী অনেক মৃত্যুবরণ করেছে। বাট আমরা একটা জিনিস সবসময় খেয়াল রেখেছি যে অক্সিজেন কিভাবে রিকোয়ারমেন্টটা বাড়ে, আমরাও কিভাবে সাপ্লাইটা বাড়াতে পারি। পরিশেষে এটা বলতে চাই যে আমাদের হাসপাতালগুলোতে, বিশেষ করে আমি যারা হাসপাতালের দায়িত্বে আছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন, তাদেরকে বলবো যে আপনাদের রেগুলার ফায়ার ড্রিল করা উচিত, বছরে 1-2 বার করে ফায়ার ড্রিল করা উচিত, অনেক হাসপাতালে করে থাকেন, এবং চেক করা উচিত যে কোথাও কোনো লিকেজ আছে কিনা, অক্সিজেনের লিকেজ আছে কিনা, যন্ত্রপাতিতে লিকেজ আছে কিনা। দ্যাট রিকোয়ার রেগুলার চেক আপ, রেগুলার চেক আপ করলে পরে অনেক জায়গায় লিকেজ হতেই পারে, সেটাকে আপনার আর্লি ডিটেকশন হবে, অ্যান্ড ইউ ক্যান অ্যাভয়েড লট অফ অ্যাক্সিডেন্টস, লট অফ মিসহ্যাপ। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে এবং ফায়ার ড্রিলটা রেগুলার আপনাদেরকে করতে হবে, এটি আমি অ্যাডভাইস করব। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, সো ইট ইজ অলওয়েজ বেটার দ্যাট উই প্রিভেন্ট থিংস ইনস্টেড অফ লার্নিং থ্রু অ্যাক্সিডেন্ট।